বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমি চাই এই সেবাটা আপনাদের সবার মাঝে পৌঁছে দেয়। আপনারা যখন আমার ভিডিওটা দেখবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, কারণ মানুষের নজর কিন্তু অনেক খারাপ। আমি সবসময় চেষ্টা করি মানুষের কল্যাণে কাজ করার জন্য। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আমাদের সাথে সরাসরি আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন। অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8 ব্লক বি মেন রোড বনশ্রী রামপুরা। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আসলে এই মুহূর্তে এত এক্সক্লুসিভ কিছু পাত্রী আসছে যারা কিনা বিধবা ডিভোর্স। তো একটা বিধবা মেয়ে এই মাত্র আমার অফিসে এসে মাত্র বের হলো। তা আমি বললাম যে ঠিক আছে বোন, তোমার জন্য এক্ষুনি আমি বলে দিচ্ছি। ওরা সব পরিবারে আমেরিকার সিটিজেন, মেয়ের বয়স হচ্ছে আপনার 35-এর মতো, নামমাত্র মানে বিয়ের এক মাসের মাথায় ছেলে স্ট্রোক করে মারা গেছে। বোনটা পাতলা স্লিম, মেয়েটা এত লক্ষ্মী, একটা ভদ্র সুন্দর মেয়ে। ওর নিজস্ব এখানে ক্যান্টনমেন্টে নিজের বাড়ি আছে এবং ও এখন শুধুমাত্র ওই আছে বাংলাদেশে, আর সবাই আমেরিকাতে। ও বলছে যে আপু, আমার যেহেতু এখানে নিজে একাই আমি সব কিছু আমার ডিল করতে হয়, এখন যদি বাংলাদেশের ভালো ছেলে হবে বা দেশে আমেরিকার যদি ছেলে হয়, মা বাবাও আছে, আমার বোনরা আছে ওখানে, আমরা একসাথে থাকলাম। তাই আমি বলছি ঠিক আছে বোন, তোমার জন্য আমি দোয়া চাবো এবং পাত্র আহ্বান করবো। আমার অনেক ভাইরা আছে যারা কিনা আমেরিকা যেতে চাচ্ছে, হয়তো বিভিন্ন কান্ট্রিতে আছে। তবে একটা কথা মনে রাখতে হবে, এটা কোনো লোভনীয় কোনো অফার না, এটা কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু তারা বিচার বিশ্লেষণ করবে। আমার অনেক ভাইরা একদম বোকার রাজ্যে বসবাস করে, তারা মনে করে যে মেয়েদের আমরা লেখাপড়া যাই না, গ্রামে গঞ্জে থাকি, তাদের বুঝি কোনো পাত্র প্রয়োজন না। এটা কিন্তু আপনারা কখনো চিন্তা করবেন না যে একটা গরিব অসহায় ছেলে অন্তত কোনো মেয়ে আপনাকে গ্রহণ করবে। এই মিথ্যা, এই লোভনীয় অফার যে দিবে মনে করবেন যে আপনি ওখানে প্রতারিত হবেন। সেজন্য আপনাদেরও ব্রেনে রাখতে হবে যে আমি কি পেতে পারি। আমি আকাশ কুসুম চেয়ে বসে থাকলাম তাহলে শুধু বিয়েই দেখবো, বিয়ে কিন্তু বাস্তবের সাথে যে আপনি আর ওয়াইফও পাবেন না, হাজব্যান্ডও পাবেন না। সেজন্য আপনাদের চাওয়া পাওয়ার মাঝে অবশ্যই সামঞ্জস্য থাকতে হবে। এবং আমি সবসময় সবাইকে বলি, নিজের বিবেক, আপনার বিবেকটা কি বলে, আপনি কি পেতে পারেন, এটা একবার প্রশ্ন করেন। তো আমি এই বোনটার জন্য মাত্র ও বের হয়ে গেল, আমি আপনাদের মাঝে চলে আসলাম। তো খুব ভদ্র একটা মেয়ে, যদি আপনারা চান আপনারা এই মেয়েটা দেখতে পারেন। আর আরেকটা ভাই ওনার ছেলের জন্য এই মাত্রই আমার সাথে যোগাযোগ করলো। ওনারা গুলশানে বাসা, ছেলে হচ্ছে 97 ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 5'11", দেখতে খুবই হ্যান্ডসাম ছেলে, কানাডায় সিটিজেন, এখন এই মাসে আসতেছে। তার জন্য জরুরি একটা অবিবাহিত পাত্রী চাচ্ছি। তারপরে এছাড়া দুই ভাই, আরেক ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে করেছে, মাস্টার্স লেভেলের মেয়েটা, ওর ডেট অফ বার্থ 93, হাইট 5'3", ওরা ব্রাহ্মণবাড়ির শহরেই থাকে, ওদের এখানে ওখানে বিজনেস আছে যদি, এবং এমবিও করেছে মেয়েটা, এমবিএ করে এখন ভালো একটা চাকরিও করে। ওরা ব্রাহ্মণবাড়িয়া অধিকার ছেলেও হবে বা দেশের ছেলেও হলে হবে, এত রিকোয়ারমেন্ট না। আরেক বোন তার মেয়ের জন্য মাত্রই পাঠালো, ওর ডেট অফ বার্থ 99, হাইট 5'4", মেয়েটা ইংলিশে মাস্টার্স করছে ঢাকা ইউনিভার্সিটি, বিএসসি ইংলিশে করছে ঢাকা ইউনিভার্সিটি, অলসো ফার্স্ট ক্লাস পাওয়া এবং অনেক স্কলারশিপও পেয়েছে। ওদের বাসা ধানমন্ডিতে, ওর জন্য একটা সরকারি বেসরকারি ভালো মাল্টিনেশনাল কোম্পানি অ্যাভারেজ একটা ভালো একটা ছেলে খুঁজছে। এছাড়াও আসছে আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা আর্মি অফিসার আসছে দেখলাম, সকল প্রশংসাই আল্লাহর। আমি সবসময় বলি যে আসলে শ্রেষ্ঠ পাত্র হচ্ছে আর্মি অফিসার, যত যেই ধরনেরই ছেলে প্রফেশন আসুক না কিন্তু আর্মি অফিসার আসলে খুব এক্সক্লুসিভ কিছু পাত্র, যাদের মানে তাদের মায়া মমতা ভালোবাসা সারা মানে দুনিয়ার জন্যই, শুধু যে একজনের জন্য তা না। কিন্তু আবার কে ফোন করছে, ও এক মিনিট, আমার এক বোন ফোন করছে। তো আমি অফিসেই আছি সারাক্ষণ, সারাবেলা সবার দোয়া চাই, দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। আমি আপনাদের দোয়া চাই, দোয়ার কারণেই হয়তো আমি এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারবো। আর মানুষ মাত্রই ভুল করে, যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন এবং আপনারা আমাকে ভুলটা অবশ্যই ধরাই দিবেন। এবং আমিও আপনাদেরকে মনে করি যে আমার আপনজন আপনারা, আপনাদের জন্য যেটা ভালো আমি সেটাই প্রথমে করি। অনেকেই বলে যে না এটা তো দেখাচ্ছেন, এর চেয়ে বেটার দেখেন, না না আমি করি কি, আমি
আমি আপনাদের প্যারাসারি যাতে না হয়, আপনারা একটা ছেলে মেয়ে অ্যারেঞ্জমেন্ট করে দেখা সাক্ষাৎ দেখা যায় যে এটাও কিন্তু একটা প্যারাসারি। আল্লাহ বলছে তোমরা মানুষকে প্যারাসারি দিবে না, সহজ কাজটা উপস্থাপনা করতে হয়। আমি সেটা সহজ কাজটাই আমি সবার মাঝে উপস্থাপনা করে দিই, এর চেয়ে ভালো পাবো, এর চেয়ে ভালো পাবো না চিন্তা করে আপনি আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবেন, এবাদত বন্দিগি করবেন এবং বলবেন যে আল্লাহ আমার এই ছেলেটা পছন্দ হয়েছে, আমার এই মেয়েটা পছন্দ হয়েছে, আপনি কোনো না কোনো সিলে আমাদের মিলিয়ে দেন। আপনার সাথে সাথে ফল পাওয়া যায়, সাথে সাথে। আমি সেজন্য সবাইকে বলবো, আপনারা যখন আমার ভিডিওটা দেখবেন আপনারা চিন্তা করবেন যে ওনার কাছে যাব, আল্লাহ যদি আমাদের জন্য ভালো হয় তাহলেই নেবেন, এবং আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আমি এই ছেলে চাচ্ছি, এই মেয়ে চাচ্ছি, আমাদের কাছে আমরা উসিলা মাত্র। আপনার এবাদত বন্দিকির মধ্যেই কিন্তু আপনার জীবনসঙ্গী নির্ভর করছে, এটা সবসময় মনে রাখবেন। দোয়া, ভালোবাসা, মায়া, মমতা, সাহায্য, সহযোগিতা ছাড়া একটা মানুষ অনেক উচ্চ ডিগ্রি নিলেন কিন্তু আপনার ভিতরে কোনো মানবতা নাই, সেই সেই একটা মানুষকে আমি কখনোই পছন্দ করি না। এবং এটা প্রতিটা ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে আপনি দেখবেন একটা মেয়ে মানবিক কিনা, তার ভিতরে মায়া মমতাটা কত আছে, দেখেন যত ঝামেলা যাক যাই যাক কিন্তু একটা মেয়ে কিন্তু একটা ছেলেকে ছেড়ে যায় না যতক্ষণ না সে টিকতে পারে, এটা সবসময় আমি দেখছি। এবং একটা ছেলে, আমি বলবো প্রত্যেকটা মেয়েকে একটু ধৈর্য ধরতে, হয়তো তার অর্থবিত্ত কম কিন্তু পাশে থেকে তাকে একটু সাহায্য সহযোগিতা করলে কিন্তু সেই ছেলেটাও কিন্তু উঠে যায়। সেই জন্য মায়ার কারণেই কিন্তু এই জীবন সব কিছু বিয়েটা হয়, মায়ার জন্য। আপনার যদি একজনের প্রতি একজন মায়াই না থাকে তাহলে তো সেই সংসার টিকে না। এবং প্রত্যেকটা, আমার খুব কল্পনা লাগে যে পঞ্চাশে যখন মহিলারা আসে তাদের ছেলে মেয়ে বিয়ে দিবে, সেই টাইমটা তারা নিজেদের জন্য পাত্র খোঁজে, তখন আমার খুব কষ্ট লাগে। বোন কিসের জন্য? তাদের যে চরিত্র খারাপ, এটা ঠিক আছে, চরিত্র খারাপ বা অর্থ নাই, আমি আমার সুখ না, কিন্তু না, আমি বলবো তখনই আপনি একটা হাজবেন্ডকে ছাড়বেন যদি সে মাদকাসক্তি হয়। মাদক একটা পরিবারকে পুরো ধ্বংস করে দেয়। মাদকাসক্ত ছেলে কখনো তার নিজের খেয়াল থাকে না, সে আপনাকে যে কোনো মুহূর্তে কিন্তু শেষ করে দিবে। এবং যেখানে আপনারা দেখবেন অপরাধ হচ্ছে সেখানে আপনারা খোঁজ নিয়ে দেখেন ওখানে মাদকাসক্ত আছে কেউ। সেজন্য সুস্থ মস্তিষ্কের মানুষ আমরা সবাই চাই। এই চিন্তাগুলি মাথায় রেখে আমাদের সকলের কাজ করতে হবে। আমি আল্লাহর নামে কাজ শুরু করলাম, অফিসে আছি, আপনাদের দোয়ার ভালোবাসা চাই। আপনাদের দোয়া থাকলে হয়তো আমি মনে মনে, আমার অনেক অনেক আশা, কিন্তু আমার আশাটা কি, আমি আশা আল্লাহর জন্য যে আল্লাহ সুস্থ রেখে ভালো থাকতে, যতক্ষণ আল্লাহ সুস্থ রাখছেন ততক্ষণই যাতে আপনার এবাদত বন্দেগীগুলি করতে পারি, আপনার ঘরে যেতে পারি, আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন, আমার আজমির শরীফে যাওয়ার তৌফিক দান করেন, রিজিক দান করেন। আমরা হচ্ছে সামান্য ক্ষুদ্র প্রফেশন, এটা থেকে আমি সবসময়, আমি যেখানে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ আমি সেখানে যেতে চাই। আল্লাহ যাতে কবুল আর মঞ্জুর করে নেন এবং আপনাদের দোয়া চাই। সমাজে এখন দেখি কত মানুষের অর্থবিত্তর কোনো কিছু অভাব নাই কিন্তু তাদের দান করার মর্মানসিকতা নাই। আপনারা এত অর্থবিত্ত জমিয়ে না রেখে এগুলি আপনারা নিজে ভালো থেকে, কত একটা মানুষের জীবনে কত লাগে, ঠিক আছে একটা ক্লাব বা একটা গাড়ি থাকলো, মোটামুটি চলতে পারলাম, সবাইকে নিয়ে ভালো থাকলাম, এটার নামই তো জীবন। এত কী চিন্তাভাবনা, এত কী টাকা অর্থবিত্ত রাখতে হবে, একটা সেকেন্ডের তো ভরসা নাই। আপনার সবসময় মানুষকে দান করার প্রবণতাটা থাকতে হবে, মায়া থাকতে হবে, মানবিক হতে হবে সবাইকে। মানবিকতাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনি দেখবেন অনেক মানুষ অর্থবিত্ত অনেক কিছুর মালিক কিন্তু আপনি কিন্তু অনেক অনেক শিল্পপতির বউরা আমাদের কাছে আসে যে হাজবেন্ড কী পড়তা, সে খাবার দাবার দিতে চায় না, এরকম অনেক অনেক অভিজ্ঞতা কিন্তু আমার কাছে আছে। সেই জন্য মানুষকে আগে মানবিকতা হবে, আল্লাহর ভয় থাকতে হবে, গুনার চিন্তা করতে হবে, তাহলেই দেখবেন জীবন সবচেয়ে সুন্দরময়। আপনাদের প্রতিটা পদে পদে আপনি, আমি সামান্য ক্ষুদ্র মানুষ হিসাবে আমি বলবো, আপনার প্রত্যেকটা জিনিস, আপনাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ করে যান, দেখবেন আপনি আলহামদুলিল্লাহ ভালো। এটাই আমার কথা, সবাইকে অনেক অনেক সালাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।